এসেছি, আমাকে কথা দিয়ে যাবে। কি কথা! জীবনে অনেক কিছু করেছি কৃষ্ণ, কিন্তু জীবনে বিবাহটা করলাম না, সংসার করলাম না। আমার ইচ্ছেতেই আমার কিন্তু মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু আমি মরব না। আমি যেদিনকে পৃথিবী ছেড়ে চলে যাব, তোমার চরণটা একবার আমাকে দেখিও। তোমার চরণটা না দেখলে আমি যে যেতে পারবো না, প্রথমে তোমার বদনটা একবার দেখব, তারপরে তোমার চরণ দেখব। কিন্তু চরণটা আমার দেখতেই হবে, না হলে যে আমি পৃথিবী ছেড়ে যেতে পারবো না। এই যে কথা দিয়েছিল কুরুক্ষেত্রের মাঠে, তাই তো আজকে কাঁদছে বিশ্বদেব। বিশ্বদেবের প্রান্ত কুরুক্ষেত্রের প্রান্ত ভাগ থেকে যখন দেখছে কৃষ্ণ, কৃষ্ণ আর ঠিক থাকতে পারলেন না। ভক্তাধীন ভগবান তো, ভক্ত যদি কাঁদে আমার ভগবান কাঁদে, ভক্ত যদি সেবা নেয় আমার ভগবান সেবা নেয়, ভক্ত যদি নিদ্রায় যায় আমার ভগবান নিদ্রা যায়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আস্তে আস্তে যখন গিয়ে দাঁড়ালো, দাদু মাথাটা তুলল না, মাথাটা ঘুরিয়ে দেখলো আমার কৃষ্ণ এসেছে। আনন্দের আর সীমা নাই। বলিবা মাত্রে আমার বিশ্বদেব দাদুর চরণ দর্শন করিল, দর্শন করিল, দর্শন করিতে করিতে দাদুর প্রাণ পাখিটা উড়ে গেল, প্রাণ পাখিটা উড়ে গেল। স্বর্গ হইতে উলুধ্বনি হরিধ্বনি পুষ্প বৃষ্টি করিল, করিল, আনন্দ সবে মিলে একবার দাই গৌর হরি বল, হরি হরি বল। ভক্ত আর ভগবানের মিলন, বিশ্বদেবের তো এটা অন্তিম দশা ছিল, কিন্তু আমরা যে লীলাটা শুনতে চেয়েছি, লীলাটির নাম বিষ্ণুপ্রিয়া অন্তত হ্যাঁ। 14 বৎসর বয়সকে তাকে ছেড়ে রেখে চলে গেল। আচ্ছা, লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া এরা সত্য যুগে, এরা হচ্ছে দ্বাপর যুগে রুক্মিণী সত্য ভামা, তাহলে এদের এমন দশা হলো কেন? তারা অল্প বয়সে, অল্প বয়সে তারা স্বামী হারা হলো কেন? এরও কারণ আছে। কটা বাজে আজকে আর বলবো না, যদি কোনোদিন আপনাদের চরণে স্থান নিতে পারি, কেন চলে গেল, কেন এই অল্প বয়সে হলো আমরা জানবো। তার আগে লীলাটা আমরা একটু আগিয়ে নিয়ে যাই, কারণ আর 4টার সময় 5টার সময় দল আর 25 মিনিট পরে। হ্যাঁ, ওটা বলে যাব, লীলা শেষ হবে, লীলা শেষ হয়, লীলা শেষ করতে হবে, না হলে এটা এটাই করতে হবে। তাহলে দাপর যুগে আমাদের যেতে, দাপর যুগে যখন রুক্মিণী সত্য ভামা ছিল, রুক্মিণী সত্য ভামা আমার কৃষ্ণের স্ত্রী, এই কৃষ্ণের স্ত্রী, কৃষ্ণ ভগবানের স্ত্রী মানে একটা অহংকার, অহংকার ব্যাপার থাকে না, আমি ভগবান, ভগবানের স্ত্রী, এটা অহংকারী ভাব। নারায়ণ নারদের অহংকারটা মারবার জন্য একদিন গেলেন কৃষ্ণের বাড়ি, কৃষ্ণের বাড়ি যখন গেলেন বললেন আজকে মধ্যাহ্নে আমি তোমার বাড়িতে সেবা গ্রহণ করতে চাই। কি সৌভাগ্য আমার, কি সৌভাগ্য, তুমি আমার বাড়িতে সেবা নেবে, আমার আমাদের 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 আনন্দের আর সীমা নেই, কিন্তু সেবা নেব। কিন্তু কথা দাও সেবা নিতে পারি, কথা দাও আমি যা চাইবো তাই দেবো।
অহংকারী ভাব নিয়ে বলে চলো, অবশ্যই দেব আমার আমাদের স্বামী কৃষ্ণ, অবশ্যই দেব, অবশ্যই দেব, কোনো অসুবিধা নেই। নারায়ণ মনে নারদ মনে মনে করলে, তোমাদের অহংকারটা ভাঙতেই আমি এসেছি, চিন্তা নেই, তোমাদের অহংকারটা ভাঙতেই আমি এসেছি, বলো কি চাও। তাহলে আমি সেবার নামের আগে কি বলবো, হ্যাঁ তোমাদের কৃষ্ণকে আমাকে দিয়ে দাও। বলুন তো, কোন স্বামীর কোন স্ত্রীর কাছে গিয়ে যদি বলা যায় যে আপনার স্বামীকে আমায় দিয়ে দিন, পারবেন? দিতে না, দিল না, না আমি দিতে পারবো, আমি তো দেবো না, কেন দেবে না, দিতে হবে, না আমার কৃষ্ণ চাই। আচ্ছা কৃষ্ণের বদলে সোনা, কৃষ্ণের ওজনে যত সোনা মণি মাণিক্য আছে সব দেব। এই যে ফেরা অহংকার, কৃষ্ণ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমার দুটো বউ কি করে, একটু দেখবে, একটু পরে আমি যাচ্ছি, একটু পরে আমি যাচ্ছি, আমার দুটো বউ কি করে আমি দেখবে। যখন কৃষ্ণকে ডাকলো, স্বামী প্রাণনাথ এসো, দাঁড়ি পাল্লা নিয়ে আসা হলো, একদিকে কৃষ্ণকে বসানো হলো, একদিকে একটা ঝুড়ি রাখা হলো, কোষাঘারে যা ছিল প্রহরীদেরকে বললো যাও, সোনা দানা মণি মাণিক্য হীরে মণি যাহ যা আছে ঝোড়ায় ঝোড়ায় নিয়ে এসে ভর্তি করে। কিন্তু অহংকারে যারা হয় কৃষ্ণ তো সেই জায়গায় থাকে না, ভগবান অহংকার সহ্য করতে পারে না, আর ভক্তের চোখে জল তো সহ্য করতে পারে না, এই দুটো জিনিস তো ভগবান একদম সহ্য করে না। মানা গেল, সরে সরে যখন ঝোড়ায় ঝোড়ায় যখন মণি মাণিক্য ফেলছে, ভগবানকে আর নাড়াতে পারছে না, ভগবান আর নড়ছে না, নাড়াতে পারছে না। নারদ বলল, নামিয়ে দাও সব, সব নামিয়ে দাও, সব নামিয়ে দাও, নামিয়ে দিল, যাও যাও গিয়ে তুলসী মন্দিরে যাও গিয়ে নিম্বার হাত খালি দিয়ে বৃন্দা তুলসী দেব বই পিয়া হয়ে যায় সবাস যাও, কৃষ্ণ ভক্তি পদে দেবে সন্ত বত্তাই নম নম, তুলসী দেবীকে প্রণাম কর, তুলসী দেব মন্ত্র বলে গিয়ে তিনবার হাত খালি দিয়ে একটা তুলসী পত্র নিয়ে এসো, নয়ন জলে বুক ভাসিয়ে তুলসী পত্রে কৃষ্ণ নাম লেখো, যেদিকে কৃষ্ণকে বসিয়ে রেখেছি না তার অপোজিটে তো পাতাটা রাখো, ভগবান ভক্তের ভালোবাসায় আপনি আপনি ঠেলে উঠল তুলসী পত্রটি, ভরে ভারী হয়ে গেল নিতাই গৌর হরি ও হরি ও হরি ও হরি ও। নারদ তখন বলেছিল, অভিশাপ পথ করি তোমাদের, ভগবানকে তোমরা স্বামী রূপে পেয়েছো, ভগবানকে নিয়ে তোমরা অহংকার করতে ছেলে খেলা করেছো, পর জন্মে তোমরা তোমরা খুব অল্প বয়সে পাবে ভগবানকে, পাবে তোমরা, কিন্তু অল্প বয়সে তোমাদেরকে স্বামী হারা হতে হবে, 14 বছর বয়সে আজ স্বামী হারা বিষ্ণু পিয়া, দিবানী শ্রীকৃষ্ণ গুণগান গায়, কোনো কিছুর কারণ না হলে কোনো লীলা হয় না, ভগবান যেগুলো করে গেছে সেগুলো হচ্ছে লীলা, আর আমরা যেগুলো করছি সেগুলো হচ্ছে পালা, আমাদের প্রত্যেকটা আমরা যেগুলো করি না প্রত্যেকটা পালা, আমাদের এক একটা করে পালা চলে যায়। ছোটবেলায় যখন ছিলাম তখন ছোট বাচ্চা, ছোট ছেলের পালা, বাচ্চা পালা, শৈশবটা, একটু বড় হলাম যৌবনকাল, পালা পালা চেঞ্জ হচ্ছে, তারপরে দুদিন পরে বিয়ে করলাম স্বামীর পালা, তার কিছুদিন পরে বাবা হলাম পালা, তার দুদিন পরে ছেলেকে ছেলে বড় হলো ছেলে এই ছেলের ছেলেকে বিয়ে দিলাম ঠাকুর দাদা হয়ে গেল, যে পালা চেঞ্জ করতে করতে চেঞ্জ করতে করতে আমাদের একদিন ঝালা পালা হতে হতে আমাদের একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, চলে যাওয়ার আগে কৃষ্ণ কথা বলতে হবে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম নাম মধু মাখা এই নাম কৃষ্ণ
কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম নাম রে মধু মাখা কৃষ্ণ নাম জপরে 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 রসনা 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 মধু মাখা নবপরিণীতা বধু ছোট ছোট একটি বাচ্চা মেয়ে প্রত্যেক দিন সকালবেলা সূর্য ওঠার এক ঘন্টা ৩৬ মিনিট আগে বোম মুহূর্তে নদীতে নদীতে স্নান করে স্নিগ্ধ বসনে পদ্মাসনে বসে একটা পাত্রে আতপ ধান রাখত, আলো ধান যেটা সিদ্ধ করা না, আর একটা পাত্রে ফাঁকিরা মানে ফাঁকারা। হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে। একবার করে ষোলো নাম ৩২ অক্ষর যখন বলা হয়ে যায় বলা হয়ে যায়, নখ দিয়ে একটি করে ধান ছাড়িয়ে পাত্রে রাখে তাই পাত্রে রাখে তাই প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যতটুকু অন্ন হয় ওই আল্লাহ সাদা অন্ন সিদ্ধ করে সন্ধ্যাবেলায় ভোগ দিয়ে মাধবকে প্রসাদ দিয়ে নিশা প্রসাদ এই করতে করতে ২৪টা বৎসর তিনি কাটালেন। ভেবে দেখেছেন মা, যে মেয়েটার খেলাধুলা করার সময় পড়াশোনা করার সময় সংসারে মায়া গেলে সে আবদ্ধ হল, সংসারে মায়া গেলে যখন আবদ্ধ হলো স্বামী তখন ছেড়ে চলে গেল, পূর্বের অভিশাপ প্রাপ্ত হয়ে স্বামী যখন চলে গেল নিজে স্নিগ্ধ বসনে এত পরিশ্রম, ঠান্ডা কি গরম কি রোদ কি ঝড় কি বৃষ্টি কিছুতে তোয়াক্কা করতো না ছোট্ট একটি বাচ্চা মেয়ে কৃষ্ণ নাম বলতে বলতে নখ গুলো ক্ষয়ে গেছে, তবুও ধান ছাড়িয়ে রাখি বলে মাধব হে ভগবান আমি তোমায় কি দোষ করেছি, এভাবে তুমি কাঙাল করে চলে গেলে আমার কাঙাল উনি করে চলে গেলে। আজ দেখো সবাই আনন্দে উদ্ভাসিত,
আমি তো এর মধ্যে আরো আনন্দ পাই জানো কেন? ভগবানকে যে ডাকতে পারি, তুমি আসবে তা কথাটা বলতে পারি, বিরহ চালার সহ্য হয় না ভগবান। কত দিন গেল, কত দাঁত গেল, কত সপ্তাহ গেল, কত মাস গেল, কত বড়ি গেল, তবু তুমি এই কাঙালির ডাক শুনলে না। হে ভগবান, কবে তুমি দেখা দিবে বলো? প্রত্যেক দিন এমন পারবেন মায়ের আপনারা? যে মেয়েটার 14 বছর বয়স, তার পড়াশোনা করার সময়, নেচে আনন্দ করে খেলাধুলো করবার সময়, সে আজকে দেখুন পাগলিনী হয়ে গেছে। স্বামীর জন্য পাগলিনী, স্বামী যে সে ভগবান, স্বামী যে তার দেবতা। আজকাল তো আমরা স্বামীর নাম ধরে ডাকি, কিন্তু বিশ্বের ইতিহাসে এমন স্ত্রীর চরিত্র আর একটাও খুঁজে পাবেন না। কিভাবে 14টা বৎসর কাটালো, 28টা বৎসর পর্যন্ত কিভাবে কাটালো, নিজের জীবন যৌবন মন প্রাণ সব তার স্বামীর চরণে সমর্পণ করলো, শেষ করে দিল জীবনটা, কিছু নিজের মতো রাখলো না, সব শেষ করে দিল। দেখা যাবে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আরতি করে, এই যে ভোগটা তৈরি করে, যখন ভোগটা তৈরি করার পরে সন্ধ্যা হয়ে যায় তো নিয়ে যায় ঠাকুর ঘরে, নিয়ে গিয়ে বিষ্ণু পিয়াই আমার চোখের জলে বহু ভাসিয়ে আমার গোবিন্দকে আমার প্রাণনাথকে ডাকে, কি বলে ডাকে জানো? প্রসাদ দিয়ে ভজপতি তো উদ্ধার শ্রীগৌর হরি, ভজপতি গৌর হরি উদ্ধার শ্রী গৌর হরি, প্রেম সে প্রেম সে পতিত উদ্ধারণ শ্রী গৌর ভজপতিত, মাধবকে বলছে মা মাধব এ প্রাণনাথ নাহি জানি পরিপাটি, নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন।
না জানি রন্ধন সুখা দুঃখ এক মুষ্টি সুখা দুঃখ এক মুষ্টি করো এ ভজব তুমি নিজ গুণে সেবা করো, তুমি নিজ গুণে সেবা করো, আমি পাই বা না পাই তোমার চরণ, নিজ গুণে সেবা করো, আমি পাই বা না পাই তোমার চরণ, নিজ গুণে সেবা করো। এই কাঙালিনীর কথা মনে করে নিজ গুণে সেবা করো, এই কাঙালিনীর কথা মনে করে নিজ গুণে সেবা করো, আমি সেবা জানি না পূজা জানি না, নিজ গুণে সেবা করো, সেবা জানি না পূজা জানি না, তুমি নিজ গুণে সেবা করো, সেবা জানি না পূজা জানি না, তুমি নিজ গুণে সেবা করো, হরি অদ্বৈত আচার্যের ঘরে একদিনের জন্য এলেন আমার মহাপ্রভু, একদিনের জন্য এলেন, কবে এলেন, এসে দাদা অবধূতকে খবর দিল নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ গিয়ে বলল এসেছ তুমি, এই যে কাঙালদের কথা এতদিন পরে মনে পড়েছে তোমার, তোমার এতদিন পরে মনে পড়ল, এসেছ বলো যাও, কোথায় যাই, কোথাও যাব না, তুমি জানো না তোমার মা কেঁদে কেঁদে অন্ধে পরিণত হয়েছে, ধরুনি ধরে বসে ধরে উঠে, বিষ্ণুপ্রিয়ার দুর্দশা আরো মারাত্মক, মনে হয় বাঁচবে না বেশি দিন, চলো দেখবে না, কত বড় পরীক্ষা নিচ্ছে দেখুন ভগবান, না আমি যাব, তুমি যাও যাও, নদিয়া নগরবাসী সবাইকে ডেকে আনো, আমার মাকে নিয়ে এসো আর একজনকে নিয়ে এসো, কে, বিষ্ণুপ্রিয়া, ভেবেছেন একবারও, বলুন তো মা, আপনার স্বামী যদি 12 বৎসর পরে যদি আপনার গ্রামে একটা বাড়িতে থাকে, সবাইকে যদি ডাকে, আপনাকে যদি না ডাকে আপনি কি করবেন, ঠিক থাকতে পারবেন, সম্ভব না, সম্ভব না, আকাশ ভেঙে পড়ল যখন মাথায়, কি বলো তুমি প্রভু, কি বলো, কি বলো তুমি, সে যে মরে যাবে, সে যে শুনলে যে সে মরে যাবে, আমি তোমাকে যা বলছি তাই শোনো, খবর হয়ে গেল একদিনে তোরে অদ্বৈত আচার্যের ঘরে
এসেছেন আমার মহাপ্রভু। সবাই স্তরে 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 সব ভক্তবৃন্দ যাচ্ছে। যখন নিত্যানন্দ গিয়ে বললেন মা চলো, এসেছে এসেছে কি মা, মা তো উঠতে পাচ্ছে না, ধরুন ধরে বসে, ধরুন ধরে ওঠে, মা চিৎকার করে বললেন বৌমা গুছিয়ে নাও, আমার পাগলটা এসেছে গুছিয়ে নাও। মা চুপ করো, তোমার পায়ে ধরে চুপ করো, সবাইকে যেতে বলেছো কিন্তু পাগলিটাকে যেতে বলো। শুনিবা মাত্র যেন মাথায় পাঁচ পড়ল, আচার খেয়ে বলল আমার বিষ্ণু ভগবান তুমি এখনো আমার পরীক্ষা নেবে, এখনো তুমি আমার পরীক্ষা নেবে, ঠিক আছে নাও কত পরীক্ষা নাও, তুমি নাও ওই পরীক্ষা দিতে প্রস্তুত, তুমি নাও। সবাই চলেছে মাকে নিয়ে গেল, একে একে স্তরে স্তরে মানুষ চলে যায়, বিষ্ণু প্রিয়া একাকিনী কাঁধে ঘরের বারান্দায়, নদিয়া নবদ্বীপের মানুষ সবাই এক বাক্যে সবাই বলছে দেখ 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 আছে, ওর স্বামীকে সবাই দেখতে যাচ্ছে বসে আছে, কত বুদ্ধিমান ছিল আমার বিষ্ণু প্রিয়া। বিষ্ণু প্রিয়া বলছে আমি কলঙ্কিনী নই রে, আমি যে কত বড় ভাগ্যবতী তোরা তাই জানিস না, কেন যে মানুষটার দেখতে যাচ্ছে সে মানুষটা তো আমার মানুষ, যে মানুষটাকে তোরা দেখতে যাচ্ছিস সে মানুষটা আমার, আমি তো নিয়ে রেখেছি, যে মানুষটাকে তোরা দেখতে যাস এই যে গর্ব, যে আমার যে গর্ব না এই গর্ব আর আছে কোথায়, সত্যি বিষ্ণুপ্রিয়া তোর ভালোবাসার বলি হারি যাই রে, তুই যাবি না আমি যাব না, আমি যদি ভক্তের ভগবান, আমি যদি ভক্ত হয়ে থাকি, আমি যদি কৃষ্ণ নাম করে থাকি, ভগবানকে যদি ডেকে থাকি, আমি ডাকতে হবে না, ভগবান একদিন আমার কাছে আসবে। তাই জন্য তো বললেন চৈতন্য চরিত গ্রন্থে রূপদেশ গোস্বামী সনাতন গোস্বামীর ভাগবতপুত্র জীব গোস্বামী পাদ হাতে কাম মুখে নাম সত্য চরিত্র রবে, সদা সত্য কথা কবে, পরের সতী পরের প্রতি স্পর্শ করিবে, হরিকে ডাকা লাগিবে না হরি তোমারে ডাকিবে, হাতে কাম মুখে নাম সত্য চরিত্র রবে, সদা সত্য কথা কবে, পরের সতী পরের প্রতি স্পর্শ না করিবে, হরিকে তোমায় ডাকতে হবে না হরি তোমাকে ডাকবে, যা তোরা যা তোরা যা তোরা যা তোরা যা তোরা যা। রাত্রি হয়েছে, দরজা বন্ধ করে সেবা টেবা দিয়ে এসে বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে স্বাভাবিক যে প্রাণনাথ তোমাকে এতদিন ডাকলাম তুমি আমাকে যেতে বললে না, যেতে বললে না তুমি, যখন মনে মনে ভাবছে এমন সময় দরজাতে নাড়া দিল, কে আমি তোমার প্রাণনাথ, এসেছো তুমি দরজাটা খোলো, না আমি যে দরজা খুলতে পারবো না, কেন শুনেছি গুরুজনদের মুখে যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তার নারীর মুখ দেখতে নেই, স্ত্রীর মুখ দেখতে নেই, আমি আমার মুখটা দেখিয়ে, পাপী মুখটা দেখিয়ে তোমার
এই সন্ন্যাসটা নষ্ট করার মতো কাজ আমি করব না। তুমি কি তবে আমার সঙ্গে দেখা দেবে না? না, আমি 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 দেখতে চাই না গো, আমি দেখতে চাই না। তবে একটা কাজ করো, বলো না, বলো বিষ্ণুপ্রিয়া, বলো কি চাও? তোমার পায়ের পাদুকা দুটো খুলে রেখে কোনদিন যদি আমার মনে পড়ে তোমার এই পাদুকা ধরে আমি বুকে জড়িয়ে আলিতায় হাত উর বলে কাঁদবো। সেদিন রাতের অন্ধকারে তুমি এসে আমার সঙ্গে দেখা করে যেও। আমার নিমাই কি করলেন মা জানেন? পাদুকা দুটো খুলে রেখে চলে গেছে, ছুটতে ছুটতে কে সহ্য তো করতে পারছে না। আমার মনের মানুষটা এলো, যার জন্য এতদিন আমি অপেক্ষা করেছিলাম, সেই মনের মানুষটা এতদিন পরে এলো, কিন্তু এক মুহূর্ত তাকে দেখতে যেতে পারলাম না। ছুটতে ছুটতে দরজাটা খুলে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে, বলছে পারো না, তোমার শেষ দেখাটা আমি দেখতে পারলাম, জানি না তোমার সঙ্গে আমার দেখা হবে কি না। এই যে তোমার পাদুকা, এটা দেখতে দেখতে আমার শেষ জীবনটা কাটিয়ে যেতে। হৃদয়ে মন্দিরে ধরে হাঁটতে হাঁটতে মনে করলো এবার একটু মাথাতে দেবে, মাথার মধ্যে পাদুকাটা নিয়ে মন্দিরের মধ্যে ঢুকে মন্দিরের আসনের উপরে রাখবে। একদিন গেল, দুদিন গেল, তিন দিন গেল, হঠাৎ একদিন আমার বিষ্ণুপ্রিয়া নিজে মন্দিরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে পাদুকাটা বুকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে একবার করে দেখে, একবার করে ধরে জড়িয়ে ধরে আবার দেখে, একবার জড়িয়ে ধরে। তা দেখতে দেখতে কি মনে হলো, যেন মনে মনে করছে যে আমার প্রাণনাদ মনে হয় আজ আসবে, কিন্তু সে যে আসবে। আচ্ছা প্রাণনাথ কথা বলছে, ও প্রাণনাথ তুমি কি আসবে? আমি তো ভুল করেছি, আমি তোমাকে তো আমি তাড়িয়ে দিলাম, আমি ভুল করেছি, ভুল করেছি কি জানো, সব শেষ করে দিয়েছি। প্রাণ রমন হৃদি ভূষণ প্রাণ রমন
আমার আখির নয়ন মনি, তুমি মন চিন্তা মনি, আখির নয়ন মনি, মন চিন্তা মনি, আখির নয়ন মনি, মন চিন্তা মনি, আখির নয়ন মনি, মন চিন্তা মনি, তোমাকে ভালোবাসি শীতে আশ্রয়তে, এক মন এক প্রাণ তুমি আর আমি, অগন্তর করছে না। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব জানেন তো মেলায় গরু গোল কাদা, কিন্তু আপনারা যে ভক্ত এবং ভক্তিমতী মায়েরা যেভাবে আসরটাকে বেষ্টন করে বসেছেন সত্যি আমার খুব ভালো লাগছে। কিন্তু এটাই তো আমাদের পরিস্থিতি, আমাদেরকে চলে যেতে হবে। আজকে লীলা শেষ করে চলে যাব, একদিন আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই বলি আশীর্বাদ করবেন আমাকে, জীবনের শেষ দিন পর্যন্ত নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত আপনারা আশীর্বাদ করুন আমার গুরু গোবিন্দ এবং আমার পিতামাতার চরণ ধুলি মস্তকে নিয়ে। কি অক্ষরের জন্য কিছু হিরু কথা কৃষ্ণ কথা শ্রবণ করব এবং বলতে পারি। হ্যাঁ বলো দল দাদা কটায় আসবে, কটায় দল আসবে? আচ্ছা না না তাড়াহুড়ো না, তাড়াহুড়ো করবেন না, কারণ তাড়াহুড়ো কেন বলছি করবেন না, কারণ এটা তো একটা মানে সুন্দর সভা, পাঁচ মিনিট দেরি, পাঁচ মিনিটে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন। আস্তে আস্তে না, সাড়ে পাঁচটা না একটু আগে করুন, আস্তে আস্তে পরিশ্রমে ধীরে ধীরে নিয়ে আসুন। তাই চলুন আমরা ভগবানের নাম করে একটা একটা ভজন গেয়ে আমরা আবার লীলার মধ্যে আসবো সবাই মিলে। উদ্ধৈতাই হরি বল, হরি বল, হরি কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মো, হরি বলে করতালি হাতে তালি দিয়ে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মোর বৃন্দাবনে, বাহু তুলে বাহু তুলে, আস্তে আস্তে আস্তে। এতক্ষণ আপনারা লীলা শুনছেন, লীলা কিন্তু শেষের পথে, আর পাঁচ মিনিটের মধ্যে লীলা শেষ, বাবা তো বুঝতেই পারছেন। এবার ওই পাদুকা দেখেই বিষ্ণুপ্রিয়ার একটা ঘটনা ঘটবে, তারপর লীলা শেষ হবে। তো আপনাদের কাছে শিব নিঃশ্বাসের কবু নাই বিশ্বাস হোক, কদার ভবিষ্যৎ, আজ আমি আছি কাল নাও থাকতে পারি, কিন্তু আপনাদের সঙ্গে একটু আনন্দ করে কিছুক্ষণ কেমন সবাই। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মো, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মো, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মো, হরি বলে কৃষ্ণ বলে
ভাবনা এনামে নেই কোনো চিন্তা এনামে নেই কোনো ভাবনা এনামে নেই কোনো চিন্তা কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মোর বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মোর হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মোর বৃন্দাবনে কৃষ্ণ বলে হরি বলে নাচরে মোর হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে ভগবান ভগবান এবার কি করেছে পাদুকাটি জড়িয়ে ধরেছেন আস্তে 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 লীলাটা শুনেনি না শুনে তার পরবর্তী কীর্তনে উনি অবশ্যই আপনাদেরকে আস্বাদন করাবেন ওনার আস্তে দিয়ে পাদুকাটি বুকে বক্ষে জড়িয়ে ধরে এই পাদুকার মধ্যে আমার বিষ্ণু প্রিয়া বিলীন হয়ে গেলেন আজও নবদ্বীপে আছে যারা যারা নবদ্বীপে গিয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর পাদুকা যারা যারা দেখে এসেছিলেন ওই পাদুকার মধ্যেই আমার বিষ্ণু প্রিয়া বিলীন হয়ে গেছে সবাই মিলে ভক্ত আর ভগবানের মিলন হয়েছে আমরা সবাই মিলে এক বাক্যে সবাই মিলে বলি চলুন ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল প্রেমানন্দ সবাই মিলে হরি হরি প্রেমানন্দ সবাই মিলে হরি হরি বল হরি হরি আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি